कत भक्त बाड़ीते आराम करे, तीर्थे एसे आराम करे, हरि नामे आराम करे, हरिर पाए एसे आराम करे, किन्तु जरा आमार जन्य जीवने सब त्याग करे। ओगो राधे, आमी तादेरके कि देव, आमी तो ऋणी हुई। যারা চায় শুধু দাও দাও করে, ওদেরকে আমি ভরিয়ে দিই, কিন্তু যে ভক্তরা হরিনাম করে এরা কিছু চায় না, এরা শুধু চোখের জল দিয়ে বলে তোমাকে চাই। মেয়েটা ঘুমিয়ে গেল, ক্ষুধায় তৃষ্ণায় পথশ্রান্ত হয়ে স্বামীর কোলে মাথা রেখে। কিন্তু বীর সিংহ যার নাম, সে চোখের জলে এই তো সুযোগ। সারা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, পাখিরা যখন ঘুমিয়ে যায়, যোগীরা সাধুরা তখন জেগে ওঠে ভগবানকে ডাকার জন্য। বলে উঠল, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, তুমি ভক্তমন্ডলী, মায়েরা আজও আজও মানুষের চোখের জল কোনদিন ব্যর্থ যায় না। রাত্রি দুটো বাজলো, ওই একজনা জেগে আছে মন্দিরের মন্দিরের বাইরে, দরজা বন্ধ করে দিয়েছে পূজারী, বের করে দিয়েছে মন্দিরের বাইরে। মেয়েটা ঘুমিয়ে গেছে স্বামীর কোলে, স্বামী হরিনাম গাইছে, তুমি আমার হবে কবে, তুমি আমার হবে কবে, আমার সকল কাজে ভাবের মাঝে আমার আপন হবে, তুমি আমার হবে কবে, তুমি আমার। বাবা মা কে কে ডাকে, বাবা কে, বাবা আমি, আহে গঙ্গা ভাই ওঠো, গর্ভ যন্ত্রণা পেতে হলো না, কেউ মা বলে ডাকছে, আমার সকল কথা সকল কাজে
তোমার কোথায় হবে তুমি আমার হবে কবে তুমি আমার হবে কবে তুমি আমার হবে কিনবো যা ভবির হাতে আনবো তোমার চরণ পাতে আমি কিনিব যাহা ভবের হাতে আনব তোমার চরণ পাতে হে মহাজন তুমি আমার সকল বাধা লবে তুমি পায়ে যখন ফেলবে সবাই আমি তোমার পায়ে পাই যেন আমাকে পায়ে জানিয়ে রাখুন এ সংসার চিরদিন কেউ কাউকে ভালোবাসে একদিন এমন হবে সবাই পা দিয়ে ফুটবলের মতো আপনাদের আমাদের লাথি মারবে সংসার সেদিন আপনি কোথায় যাবেন সেদিন আপনি কার কাছে যাবেন তাই রাতের অন্ধকারে বালিশে মাথায় রেখে গোবিন্দের কাছে জানিয়ে রাখুন কি পায়ে যখন ফেলবে সবাই প্রভু তোমার পায়ে পায়ে যখন প্রভু তোমার পায়ে পাই যেন সেদিন জগতে সকল আপন হতে তুমি আমার আপন আরেকটা দিন আছে যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তার আগে জানিয়ে রাখতে হবে কি ফিরব যখন সন্ধে বেলা সাঙ্গ করে হবে খেলা যখন সন্ধে বেলা সাঙ্গ করে পাপের খেলা দুহাত বাড়িয়ে লইবে আমার আপন নাটক করে তুমি আমায় লবে কবে তুমি আমায় নিবে কবে চমকে উঠল গঙ্গা ভাই জেগে উঠল হ্যাঁ গো কে যেন ডাকলো দেখো ওই মন্দিরের দিক থেকে একটা নূপুরের শব্দ পাওয়া যায় তুমি আমার হবে কবে তুমি আমার হবে কবে তুমি মালিক হয়ে রবে তুমি আমার হবে কবে তুমি আমার হবে তুমি আমার হবে তালা বন্ধ দরজা বন্ধ কিন্তু ভগবান দ্বারকা না চূড়া ধরা
পিতবাস করে বংশীধারী দাঁড়ালো এসে গেটের বাইরে। বাবা, একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে কৃষ্ণ ভগবান, আহারে কষ্ট করলে কৃষ্ণ মেলে না। হাজার হাজার মানুষ তীর্থে যায়, হরিনাম শুনতে যায়, কিন্তু আরামে বেরামে কাটিয়ে বাড়ি চলে এলো। পেল কি, নিল কি, দিল কি, হলো কি, জীবনটা তো সন্ধ্যা হয়ে গেল, যাবার বেলা হলো রে। কি পেলি, খালি থলি এনেছিলি সংসার বাজারে, আবার খালি করে নিয়ে যাবি? বলে না, জঞ্জাল নিয়ে যাচ্ছি হত ভাগা। তুমি আমারই হবে কবে দয়ালে আমার হবে কবে, বাইরে এলে কি করে? তালা দেওয়া আছে, দরজা দেওয়া আছে, তুমি বাইরে এলে কি করে? এই কলিকালে এই লীলা তো জীবনে শুনি না। হে প্রভু, কি করে বাইরে এলে? ভগবান বলে, এমন করে ডাকলে কেউ ঘরে থাকতে পারে? এই তোমার ডাকেই আমাকে দরজার বাইরে আসতে হলো। না, ভালো করে দেখো তো। বলে, প্রভু তোমাকে যত দেখি পিপাসা ততই বেড়ে যায়, কি করব? ভগবান বলে, ওই জন্য আমি ঠিক করেছি না। তাহলে কি, আমি আর ভেতরে যাব না। ভেতরে যাব না মানে আমি আর মন্দিরে থাকবো না। বলে, তাহলে কোথায় যাবে? তুমি যেখানে থাকো তোমার সেই দেশের বাড়িতে ভাঙা ঘরেই আমি থাক। গঙ্গাবাই চার দিন কিছু খায় না, কিন্তু এখন তেজে উঠে পড়েছে, বলছে বারবার ঠেলা দিয়ে বলছে, ওগো শুনছ? বলে, কি? খবরদার কথা দিও না। কেন? ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আস, দাঁড়ান দাঁড়ান এনারা বলে দেবে, যে করে আমার আস, এই জন্য বাড়িতে মন্দির রাখেন। কি সর্বনাশের কথা! অনেকে আমাদের বলে, শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি একটা বাড়িতে মন্দির বানাবো। আমার কীর্তন সার্থক হয়ে গেল, তুমি হরিনাম শোনার পরে মন্দির বানাবে। বলে, তবে মন্দিরটা আমি 100 গজ দূরে রাখব। কেন রে? বলে, তোমাদের ঠাকুর তো আবার নিরামিষ, এ যদি বাড়ির গায়ে গায়ে লেগে থাকে নাকি আবার এসব খেতে নাই, এই জন্য ঠাকুর মন্দিরটা একটু দূরে কর, যাতে ঠাকুর তার ঠাকুরের জায়গায় রইল, আমরা কুকুর কুকুরের জায়গায়। খারাপ নয় রে পচা, তুই ঠিক সিদ্ধান্ত, তুই কখনোই ঠাকুরের গায়ে থাকার লোক না, তুই কুকুরেরই যা ভাগা। ঠাকুর যদি ঘরে থাকে, ওই জিনিস যদি না খাস, তুই তো মানুষ হয়ে যাবি। আর ওটা খায় কারা? কালী ঠাকুর দেখেছেন? কালী ঠাকুরের দুই পাশে কি ঠাকুর থাকে? তুমি বলো, বৈষ্ণব মানুষ ও কালী ঠাকুর দেখে, দেখবে দেখবে জ্ঞান হবে। মা কালীর দুই পাশে কারা আছে? রাক্ষসী। মা কাটছে আর দিচ্ছে, ওরা শুধু হার মাংস। বাঘের দাঁত অসমতল, বাঘ হিংস্র পা, এদের দাঁতগুলো ছোট বড়। কেন না? যারা মাংসাশী প্রাণী তাদের দাঁত হবে অসমতল, আর মাংসাশী প্রাণী যারা তারা জীব দিয়ে জল খাবে। বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, এরা দেখবেন জীব দিয়ে জল খায়। গরু, ছাগল, মানুষ, এরা কোনোদিন জীব দিয়ে জল খায়, পিয়ে খায়, পিয়ে খায়। কেন? এদের দাঁতও অসমতল নয়, সমতল। তাই তৃণভোজী গরু, ছাগল,
तृणभोजी मानुष आत्मिक भोजी ওই জঙ্গলে জীব জন্তুর মতো এরা হাড় মাংস খায় না, এরা সাত্বিক ভোজন। তাই মানুষ সকলের উপরে, তার উপরে কেউ না। বুঝতে পেরেছ? এই জন্য স্বয়ং ভগবান বলছে আমি তোমার বাড়িতে চলে যাব। তখন বলছে গঙ্গা দেবী, বলছে খবরদার তুমি হ্যাঁ বলো না, যে করে আমার আশ ভগবান করে তার সর্বনাশ। তখন বীর সিংহ বলে গেমনি এর পরেরটা তুমি জানো না, তার পরেও যদি কেউ ভগবান বলে ডাকে, তার পিছন না ছাড়ে, তার আশা না ছাড়ে, তবে ভগবান হয় তার দাসের অনুদাসে। ঠাকুর আমি ওই কথা ভাবছি না, আমার গিন্নি যেটা বলছে আমি ভাবছি অন্য কথা। তুমি রাজা ধীরাজ, তুমি আমার ভাঙা মন্দিরে, আমার ভাঙা বাড়িতে যাবে কি করে? যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ জল পড়ে, যতক্ষণ সূর্য ওঠে আমার ঘরে রোদ লাগে, নিচে পর্যন্ত রোদ্র যায়, তা তুমি থাকবে কোথা? ভগবান বলে তুমি থাকো কোথা? বলে আমি ওইখানে থাকি, বৃষ্টি হলে গাছের তলায় চলে যায় ছেঁড়া কাঁথা টাতা কুড়িয়ে নিয়ে। ভগবান বলে তাহলে আমার অসুবিধে হবে না। বলে কেন? বলে আমি তো আবার তোমার কোলে থাকবো, তখন আমার আর অসুবিধে। যে ছেলে মেয়েরা মায়ের কোলে থাকে, বাবার কোলে থাকে, তার কি রাজপ্রাসাদ লাগে? ওই তো রাজপ্রাসাদ, মায়ের চাইতে বাবার চাইতে বড় রাজপ্রাসাদ আর নাই। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলছে আমার আবার একটা নিয়ম আছে, ঢুকলে বেরোই না আর বেরোলে। এটা কি সত্যি না মিথ্যা? এই যে দেখবেন মানুষের দেহের মধ্যে ভগবান ঢুকে আছে, তাই মানুষ চলছে, কথা বলছে, নাচছে, গাইছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, মজা করছে। আর ভগবান যদি একবার বেরিয়ে যায় তাহলে কি করতে হবে? নাকে চাপা দিয়ে কি একটু দেয় না, কি দেয়?
অক্সিজেন নেই না, তার মানে কি আর শ্বাস কুলোচ্ছে না, এবার বাইরম বাইরম হচ্ছে, তার মানে কি ভক্তমন্ডলী মায়েরা উনি আছেন তো চলছে, এই যে কামারশালারে না হাপড় ফুলছে আর কমছে, ফুলছে কমছে, আর কোথাও ভগবান একবার বেরিয়ে যাক তো, ওই যা অথচ আমরা কিরকম মজা দেখুন, সেই ভগবানকে একবার প্রণাম করারও সাপ জাগে, বেলুন যে একবার ফেটে গেলে আর রাধে রাধে। তো ভক্তমন্ডলী মায়েরা এই হলো তত্ত্ব, সেটা কি ভগবান বলছে আমি ঢুকলে বেরোই না, মানুষ মরতে চায় বিষ খেয়ে মরতে চায়, গেল আবার হাসপাতালে নল দিয়ে ওয়াশ করে দিল, সে আবার বেঁচে ঘর, তার মানে কি মরতে চাইলেও মরতে পারে না, আবার ভগবান বলে আমি যার ঘর থেকে বেইরে যাব কাঁদলেও আমি আর ঢুকব না, সে যদি 25 বছরের কোনো যুবক হয় একবার যদি আমি বেরিয়ে পড়ি সকলে কান্নাকাটি করলেও আমি আর ওই ঘরে, এই জন্য বীরসিংহ গঙ্গাবাই মা আমার বাবা আমার, আমি যখন মন্দির থেকে বেরিয়ে এসেছি আমি আর ঢুকব না, আমি তোমার সঙ্গে চলে যাব, আমি তোমার সঙ্গে চলে যাব, আমি তোমার কোলে উঠব কোলে থাকিব তোমার সঙ্গে। ভক্তমন্ডলী মায়েরা এই শেষকালের শেষ কথাটা আপনারা কষ্ট করে একটু শুনবেন, এতদিনের সাধনা সকল সাধনা পূর্ণ হতে যাচ্ছে, ভগবান মন্দির থেকে বেরিয়ে বলছেন আমি তোমাদের সঙ্গে চলে যাব, আমি তোমার সঙ্গে চলে যাব, আমি মধুর নাম শুনব সঙ্গে রব তোমার সঙ্গে চলে যাব, মধুর কত রাস্তা হেঁটে এসেছেন 250 কিলোমিটার, এখন ভক্ত বীরসিংহ বলছে একটা কথা যদি বলি উনি আর যাবেন না, সেটা কি অপ্রভু আপনি তো কোনোদিন পায়ে হাঁটেন না, তাই এত রাস্তা যাবেন কি করে, আমার তো কোনো গাড়ি নেই, ভগবান তখন বলে তত্ত্বটা যখন তুমি বুঝেই নিয়েছো এইটুকু বুঝতে পারো না, আমি যখন গাড়ি চড়ি না কোনোদিন, মানে পায়ে হেঁটে যাই না, তখন একটা গাড়ি লাগবে, তা বসে আছো কেন, স্বামী স্ত্রী বসে আছো আর উঠতে পারো না, যাও একটা গাড়ি ডেকে আনো, রাত্রি তখন 2 বাজে, গাড়ি কোথায় পাবে, তার কাছে পয়সা কড়িও নাই, আবার গাড়ি ডাকবে কি করে, তো বলছে প্রভু এত রাত্রে তো গাড়ি পাওয়া যাবে না, তার মানে তুমি আমাকে না নিয়ে যাওয়ার ভান, দেখো তে মাথায় যাবে, তে মাথায় গিয়ে দেখবে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে সব উনি ফিট করেই, হ্যাঁ সব তিনি করেন, আমরা খালি বলি কি করে হবে কবে হবে কেমন করে হবে, সব মামলা তিনি ঠিক করে রেখেছি, এই আচ্ছা যে এসেছি তুমি আবার ঘুমিয়ে যেবে, কৃষ্ণ রইল আমি যাই গাড়ি ডেকে কি, আর তখন প্রভু গাড়ি ডাকা মানে তো পয়সার ব্যাপার, আমার কাছে তো কোনো কানা করিও নেই, একটাও পয়সা আনুন, লোকে কিছু পয়সা আনে অন্তত ছাঁদা পয়সা ঠাকুরকে দেওয়ার জন্য ঠক করে ফেলে দেয়, এই যে আমরা কীর্তন গাই না আমাদের কাছে খুচরো পয়সা থাকে, অনেক লোক পাড়ার লোক আবার বাড়িতে এসে বলে খুচরো দাও তো, কেন খুচরো কি হবে, বলে তীর্থে যাব, আর তীর্থে যাবি তো নোট থাকলেই হবে, বলে না ভগবানের মন্দিরে মন্দিরে ঠক ঠক করে দিতে হবে, ঠক ঠক করে কেন দিতে হবে, বলে না হলে ঠাকুর বুঝবে কি করে আমি দিচ্ছি,
তখন রাধা রানী কৃষ্ণকে বলছে, তারা তো ঠক ঠক করে দিচ্ছে, তুমি কি রকম করে দেব? বলে আমিও সেই রকম দেব, ভিজা কিছু দেব না, শুকনো দেব, ঠক ঠক। তবে জীব এমন পোকা বেগুন দেব ও খেলেই চুলকা। হ্যাঁ, আমাকে দেওয়ার বেলা হাত নাই, আর একটা ছেলেকে নিয়ে নার্সিং হোম হাসপাতালে ছুটবার সময় কোথায় পায়? লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, কোনো দ্বিধা নাই। ভগবানকে দেওয়ার বেলা বলে আমি গরিব। শ্যাম সুন্দর প্রভু একটা নাম যজ্ঞ করব ভাবছিলাম, পয়সা করি নাই, তা তুমি কর। আমি বলি ভগবান তোমার যজ্ঞ নিবে না, পয়সা যখন নাই যজ্ঞেরও দরকার। মালা জপ করো, মালা জপ করো, এই যজ্ঞ ওই যজ্ঞ এক হয়ে যাবে। তাহলে লোকে এত খরচা করে হরিনাম দেয় কেন? ওদের পয়সা আছে, তাই অত বড় না করলে ভগবান মানবে। আর যার নাই, চোখের জল দিয়ে কৃষ্ণ বলো এত খরচার কোনো দরকার। চালাকি চলবে না, যদি থাকে অবস্থা অনুযায়ী ব্যবস্থা কর, যদি না থাকে চোখের জল দাও, ভগবান মেনে নেবে। তাহলে ঠিক আছে, আমি গাড়ি আনতে যাচ্ছি তেমাথার মোড়ে। জয় নন্দ নন্দন গোপী জন চরণে স্মরণে রাখুন, কোন সময় কোন জিনিসের অসুবিধে নেই। রাত দুটোর সময় একটা গাড়িওয়ালা বসে বসে ওই যেরকম হয় আর কি, ঠাকুর এত লোকে এত কিছু পায়, শুধু দুটা প্যাসেঞ্জার চাইছি সকাল থেকে, কোন না বসে বসে কাঁদছে। এ বীর সিংহ গিয়ে বলছে, দাদা কিছু মনে করো না বাপ, আমার একটা গাড়ির দরকার। বলে আমার পেশেন্ট গাড়ির দরকার। সেই সকাল থেকে হাপিত্তিস করে বসে আছি, আর যে কার মুখ দেখে উঠেছিলাম জানি না, সকাল থেকে একটা প্যাসেঞ্জার পাই না, তাই ভাবছি রাত ভোর পর্যন্ত বসে থাকবো, দেখি ভগবানের দয়া হয়। বলে তাহলে তোমার একটা গাড়ি লাগবে, কোনো অসুবিধে নেই, চলো আমার আমার ঘোড়ার গাড়ি নিয়ে তোমার কাজ করবে। কিন্তু হ্যাঁ গো, কি মালপত্র যাবে না লোক যাবে? এইবার বীর সিংহ ভাবছে কোন মালের কথা বল, সে তো ভগবান যাবে আমার গাড়িতে, কিন্তু একে বললে এ তো আবার ধরে ফেলবে, এও মাঝে মাঝে মন্দিরে যায়, ভগবানকে প্রণাম করতে যায়, ও তো চেনে, তা ওর কাছে বলে ফেলেছে মুখ ফসকে, ভাই আমার একটা ছেলের ভীষণ ভুখার হয়েছে। ভুখার মানে কি? কাশি, জ্বর, জ্বর, জ্বর কিছুতেই ছাড়ছে না, এই জন্য একটা গাড়ি নিয়ে ওই মানে কি বলবো ওই শহরে, ডাকোর শহরে হাসপাতাল আছে, ওখানে নিয়ে যাব। আহারে, এত রাত্রে ছেলের ভুখা, চলো গাড়ি নিয়ে যাই। গাড়ি নিয়ে মন্দিরে ঠেকে গেল। বলে তোমার ছেলে কি মন্দিরে থাকে? বীর সিংহ বলে থাকে, ওইখানেই ভুখার হয়ে গেছে। এইবার বলে গঙ্গাবাই,
ভগবান কি মন্দিরে ঢুকে গেছে না বাইরে আছে? গঙ্গাবাই বলে আমি তো আর দেখতে পাই না, মনে হয় ঢুকে গেছে, চলো পালিয়ে যাও। সবকিছু ফেরা কেটে গেল, নিয়ে যেতেও হবে না, বিপদও হবে না, পালিয়ে যাও। গোবিন্দ সঙ্গে সঙ্গে নূপুর বাজিয়ে বলছে আমি এখনো ঢুকি না। তুমি আছো বলে তবে আর কোথায় যাবো, আমি তো তোমার সঙ্গে যাবো। তা গাড়ি পেয়েছো বলে হ্যাঁ। বলে প্রভু কি তুমি, আমি যে মানে গাড়িওয়ালাকে বলেছি আমার ছেলের জ্বর হয়েছে তাকে নিয়ে যাব। তখন ভগবান বলে আমার তো শুনে ভালো লাগছে। বলে কেন? আরে তুমি জ্বর হয়েছো বলছো মানে আমাকে তুমি কোলে নেবে, কোলে নিয়ে আদর করতে করতে যাবে, আর আমি আদর খেতে খেতে বীরসিংহ বলেই তো কোনো দিক দিয়ে না বলছে। তখন কি করছে কৃষ্ণ বলছে যা আমার হয়েছে ও গঙ্গা মা। বলে কি রে বাপ, তোর কি না গেলে নয়? বলে না, ছেঁড়া কাঁথাটা দাও। বলে ছেঁড়া কাঁথা নিয়ে কি করবি? বলে আমার পুরোটা প্যাকিং করে দাও, একবারে মাথা থেকে পা পর্যন্ত প্যাকিং করে দাও। বলে তা তোমাকে যদি প্যাকিং করে দিই তুমি নিঃশ্বাস নেবে কি করে? বলে তোমার কাঁথা তো যা বলি হয়, সে তো যেন মুর্শিদাবাদের হাজার দুয়ারি। কি চাঁদ চাঁদ দিকে ছেড়ে। বলে ওর নিঃশ্বাস নেবার জায়গা অনেক জামেলা আছে, তোমাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু প্যাকিং করো। ওই মানে কি বলবো, ওই গাড়োয়ান যেন চিনতে না পারে, আর ভোর হয়ে এলে এই জায়গার লোক যেন আমাকে চিনতে না পারে যে আমি দ্বারকানাথ তোমার গাড়িয়ে বই চলে। কি ছেঁড়া কাঁথা দিয়ে আমার প্রাণ গোবিন্দকে জড়িয়ে নিলে, তারপর কোলে নিয়ে হায় রে ভাগ্যবানজি, ভগবানকে কোলে নিয়ে গাড়ির উপর। এইবার বলছে গাড়োয়ান দেরি করো না, ভোর হওয়ার আগে দ্বারকা পার হতে হবে, এত জোরে গাড়ি চালা। এখন ভক্তমন্ডলী মায়েরা গাড়ি যতই জোরে চলুক ভগবানের কাছে কিছুই, ভগবান বলছে কাঁথার ভেতর থেকেই বলছে গাড়িটা একটু জোরে চালাও না। তুমি আর তোমার বুড়ি, বুড়া বুড়ি আর আমি, কিন্তু বাচ্চার শব্দ কোথা থেকে এলো? বীরসিংহ তখন কৃষ্ণকে চাবড়াচ্ছে আর বলছে কথা বলতে গেলে এই তো নিজেই কেস জটিল করছো, এবার তুমিও ধরা পড়বে আর আমিও ধরা পড়বো। ভগবান তখন কাঁথার ভেতর থেকে বলছে ওই রকম করে গাড়ি চালালেও তো ধরা পড়ে গেল, সব লোক জেগে যাবে, পূজারী জেগে যাবে, তুমিও মার খাবে। আমি তখন বীরসিংহ বলে প্রভু না গেলে কি নয়, তুমি নেবে পড়ো, আমি তোমাকে মন্দিরে বস, এতটা চলে এলাম আমি আবার ঘুরে যাব, আমার জীবনের স্বভাব এরকম নয়, যাব তো যাব, থাকবো তো থাকবো, টেনে উঠাবো। তাহলে ও বাবা গাড়োয়ান, বাবা বাচ্চা টাচ্চার শব্দ নয়, ওই আমারই কণ্ঠ, আমি বলছি একটু জোরে গাড়ি চালা। তাই বলো ঠিক আছে আমি আরো একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। মারলে জোরে ছুটবে কি সে দাঁড়িয়ে, কত ভাগা বিপদের সময় গাড়ি চল, টাকা বেশি পাবো চল। এখন সকাল হয়ে আসছে দেখে ভগবান আবার বলে ফেলছে ও তোমার চাইতে আমি ভালো চালাতে পারি। সে গাড়োয়ান গাড়ি বন্ধ করে দিয়েছে, গাড়ি বন্ধ করে দিয়ে বলছে আমার মনে হয় গাড়ির ভিতরে কোনো বাচ্চা ছেলে আছে। বলে বাচ্চা ছেলে তো আছে, সে তো আপনাকে বলেছি আমার ছেলেটার ভীষণ জ্বর। তাকে বলল তাহলে গাড়ি চালাতে আমি তোমার চাইতে ভালো পারি। কে রে, কে বলল? আর কৃষ্ণ কথা বলে ওই একবার বলে দিয়েছে তোমার চাইতে ভালো চালাতে পারি।
তো তখন বীর সিংহ বলছে কিছু মনে করো না, জ্বর মাথায় উঠে গেছে, এই জন্য ছেলেটা ভুল বকছে, আপনি একটু গাড়ি চালান। কাঁতার ভিতর থেকে যেই গাড়ি চালাতে শুরু করে দিয়েছে আবার বলা শুরু করছে, আগের বারে আমি অর্জুনের গাড়ি চালাতো। সে তখন ঘুরে দেখে শব্দ তো কাঁতার ভেতর থেকে আসছে, অর্জুনের গাড়ি চালাতো মানে অর্জুনের সারথি কৃষ্ণ। দেখি কাঁতা খোলো, কোন সারথি ঢুকে বসে আছে কাঁতা খোলো। সে বীর সিংহ বলে খাতা খুলে কি হবে, তুমি তো জানো বাবা জ্বর বেড়ে গেছে, মাথায় উঠে গেছে, এই জন্য ভুল বকছে, তুমি চলো। ভগবান কৃষ্ণ বলে ও তো ধরা পড়ে যাবো গো, এমন গাড়ি চালাচ্ছে তার চাইতে আমি চালাবো। গাড়োয়ান বলে আমি আর যাচ্ছি না, তোমার কোন বাপ আছে গাড়ি চালাবো, পয়সা কি সব কথা, একটা মান সম্মানের ব্যাপার নাই, আমাকে বলে আমি গাড়ি চালাবো। কৃষ্ণ তখন বলে আমাকেই গাড়ি চালাতে হবে, এ বেটা যা চালাচ্ছে ধরা পড়ে যাবে। স্বয়ং ভগবান কাঁটা খুলে দিয়ে উঠল। গাড়োয়ান বলে যেন চেনা চেনা মনে কৃষ্ণ বলে ও সব ছেড়ে দাও, ও আমাকে দেখতে কার মতো, বলে দ্বারকানাথ ভগবানের মতো, বলে ওই এক ছাঁচে গড়া হয়েছে তবে আমি ভগবান, কি ও আমাকে দেখতে কৃষ্ণের মতো কিন্তু আমি সেই কৃষ্ণ নয়, চলো আমি নিজে গাড়ি চালাচ্ছি। স্বয়ং ভগবান একবার তীর বেগেছে, কিন্তু দুর্ভাগ্য ভগবান যেই গাড়ি ধরল দিয়ে সকাল হয়ে গেল, পূজারীরা জেগে গেল, ভোর চারটার সময় উঠে মন্দিরে গিয়ে দেখে ভগবান নাই, চোর চোর চোর, ভগবান চুরি হয়ে গেছে। চারিদিকে আওয়াজ ছুটে গেল, নানা হাজার হাজার লোক বেরিয়ে এলো, প্রশাসন চলে এলো, চুরি মন্দির। দাঁড়া এখানে যারা যারা আছেন, বসে আছেন দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করব কেউ চলে যাবেন অন্তত কিছুক্ষণ, যতক্ষণ না চেকিং হয় কেউ যাবে, জায়গাটা সিল করে দিল প্রশাসন। যারা যারা এখানে আছে সকলের বাসা দেখা হবে, সকলের ব্যাগ দেখা হবে, আপনারা ভগবানকে চুরি করেছেন, সব কিছু করে দেখা গেল ভগবান কারো কাছে। শেষকালে বলতে শুরু করলো পূজারি, গতকাল মন্দিরে তালা দিয়েছিল কে, একে আমি হুজুর, আর তালা দেওয়ার সময় ভেতরে কেউ ছিল না বাইরে ছিল, একে হুজুর শীতকাল সকলেই বাসা ধরল, কিন্তু দুটো বয়স্ক বৃদ্ধা আর বৃদ্ধ এই মন্দিরের সামনে বসে হরিনাম গাইছিল, তারা কোথায়, একে ভোরের সময় আর তাদের দেখতে পাই না, খোঁজো, এ তাদেরই কাজ, ভগবানকে নিয়ে তারাই চম্পট দিয়েছে। পূজারীর দল যানবাহনে চড়ে লাঠি ঠেঙ্গা নিয়ে সকলেই ছুটে চলল সেই ডাকরের দিকে, যেদিকে ভক্ত ভগবান নিজেই গাড়ি চালিয়ে ভক্তকে রক্ষা করার জন্য ছুটছে। পূজারীর দল ছুটতে ছুটতে ভগবানের পিছনে গিয়ে ধাওয়া করল, দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামাও গাড়ি থামাও। ভগবান বললেন বীরসিংহ সেই করলে, এত দেরি করে ফেললে, এখন ধরা পড়ে, এখন তোমারও দশা খারাপ আমারও দশা খারাপ। ভক্ত বীর সিংহ বলে তুমি ভগবান হয়ে যদি কান্নাকাটি করো আমি কোথায়, তোমাকে তখন অত করে বললাম গাড়িতে উঠো না, যেতে হবে না, এখন তুমি যদি রক্ষা না করো আমি বাঁচবো। ভগবান বলে আমি কি করবো, তুমি তো ছেলে, বলে ছেলে বাবাকে রক্ষা করে না বাবা ছেলেকে রক্ষা করে। তখন বীর সিংহ বলে না না, ছোট ছেলে হলে বাবা তাকে রক্ষা করে, বড় হলে ছেলে বাবাকে রক্ষা করে। বলে তাহলে আমি বড় হয়েছি না ছোট আছি, বীর সিংহ বলে না তুমি ছোট, তাহলে তুমি সামলাও। তখন বীর সিংহ বলে প্রভু বিপদে যখন পড়ে গেছি তুমি একটা বুদ্ধি দাও। ভগবান তখন বলে ওই একটাই বুদ্ধি আছে, ছেঁড়া কাঁথাটা বের করে, বলে আবার ছেঁড়া কাঁথা, বলে ওই ছাড়া উপায় নেই আমাকে আবার প্যাকিং কর।
তাহলে প্যাকিং করে কি করব, ওই যে সামনে সরোবরটা দেখছো না জল, ওই জলে আমাকে ডুবিয়ে দিয়ে তুমি গাড়ি নিয়ে চলে। ভক্ত বলে প্রভু তুমি কথা বলছো, তোমাকে আমি জলে ডুবিয়ে দেব? একই কারো প্রাণে দয়া নেই প্রভু, একই কোনো মানুষ পারে প্রভু তোমার কি, আমি যে তোমার ভক্ত প্রভু আমি কি করে পারবো তোমাকে জলে ডুব। শোনো, সত্য যুগে আমি মৎস্য অবতার হয়েছি, এই জন্য কেউ মাছ খায় না, মৎস্য খায় না। কেন? উত্তর প্রদেশে গিয়ে দেখবে মাছের পুজো হয়, মাছকে পালন করা হয়, মৎস্যকে খাওয়ার দেওয়া, এই জন্য ওরা ভগবান বলে মৎস্যের পুজো করে, মৎস্য অবতার। আর তোমার জানা নেই সমুদ্র মন্থন কালে আমি কুর্ম রূপ ধারণ করেছিলাম, কুর্মাবতার, এই জন্য মানুষ ওটাও খায় না, খেলে আমাকে খাওয়া, মারলে আমাকে মারা। তাই ভক্তমন্ডলী মায়েরা, এখন ঠাকুর বলছে আমি জলের মধ্যে থাকি আমার কোনো অসুবিধে নেই, তুমি ডুবিয়ে দাও। তাই বলল ভক্ত হয়ে ভগবান চোখ বন্ধ করে জলে ডুবিয়ে দিল। গাড়োয়ান ভাই তোমাকে পয়সাটা পরে একদিন দিয়ে দেব। গাড়োয়ান কাঁদতে কাঁদতে বললেন আপনার ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে পারলাম না, মরে গেল, তাই তো তুমি জলে ডুবিয়ে দিলে, লাগবে না, ছেলে আমারও আছে, তোমার ছেলেটা পড়ে গেল তাকে তুমি জলে ডুবিয়ে লাগ। গাড়ি নিয়ে গাড়োয়ান চলে গেল, মন্দিরের পূজারীর দল লাঠি ঠেঙা বল্লম নিয়ে মারের পর মার শুরু করল বীর সিংহের উপর। হে দয়া মা, এমন মার মেরেছে গায়ের মাংস কেটে ঝুলে পড়েছে, তবু সে গান গায়, তবু সে নাম গায়, প্রভু তবু আমি তোমার নাম বলবো না যে তুমি এগুলো করেছ, তোমাকে আমি কোথায় রেখেছি কারো কাছে বলবো না। হরি আমার মানস সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হয় আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো সুখময় হরি আমার মানস সন্তাপনা শীতে। ভক্তমন্ডলী মানি কীর্তনের সমাপ্তিতে পৌঁছে গেছে, জায়গাটা মনে রাখ, এত দুঃখ এত কষ্ট সামনেই ভগবান, দুঃখে কষ্টে পড়েও তাকে ছাড়তে আমায় ফেলে একা
এই বন্ধুহীন দেশে কোথায় রইলে করি তুমি কোথায় রইলে বসে আমি যাব সেই দেশে তোমার ওই উদ্দেশ্যে দিতে আমার নব পরিচয় হরি আমার মা মারবে ডাকে তুই তোর সাহস হলো কি করে হরিনাম গাইতে গাইতে প্রতি বছর যেতিস ঠিক আছে তুই ঠাকুর নিয়ে চলে গেলি মা বল তুই ঠাকুর কোথায় রেখেছিস আমায় ছেড়ে একা এই বন্ধুহীন দেশে কোথায় রইলে খনি কোথায় রইলে বসে আমায় ছেড়ে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি কোথায় রইলে বসে যাব সেই দেশে তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে দিতে আমার নব পরিচয় হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইতে যদি তোমার দুঃখ মরে গেল এমন মার মারল লোক মরে গেল রক্ত চাদর গায়ে দিয়ে মাটির ধরণীতে শুয়ে পড়ল গঙ্গা মা কেঁদে উঠল দয়াময় তখনই তোমায় বলেছিলাম তুমি যেও হরি হে এই মে এই মে তোর স্বামী মরেছে তুইও মরবি বল দ্বারকানাথ ভগবানকে কোথায় লুকিয়েছিস বলবো না বলবো না বলবো অন্তর্যামী ভগবান দৈববান গঙ্গা মা বলে দাও আমি আছি কিন্তু একটা শর্তে তুমি আঁচল পাবে আমি সেই আঁচলে উঠব তোমার কোলে আর ওরা যখন চাইবে তখন আমি কথা বলব মা আমার আঁচল পাতলে সেই আঁচলে প্রেমের ঠাকুর মদন গোপাল উঠে এলো ওহে সকল লোকেরা প্রশাসন ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপরে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমাদের হাতে দিয়ে দাও নাহলে তুমিও মরবে ভক্তমণ্ডলী মায়েরা সঙ্গে সঙ্গে ভগবান দৈববানই হয়ে বললেন স্পর্শ করো না মরে যাবে ও সামান্য নারী ও আমার মা অনেক জন্ম কেঁদেছে কৃষ্ণ বলে অনেক জন্ম এ পৃথিবীর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে প্রসাদ পেয়েছে তাই আজ আমি তার সন্তান স্পর্শ করলেই মরে যাবে এই দূরে দাঁড়া আমি যাব তোমাদের কাছে কিন্তু এইভাবে নয় তোমরা আমাকে নিয়ে যাবে কি করে একটা দাঁড়িপাল্লা টাঙা একদিকে আমি অপর দিকে সোনা দানা সেই সোনা দানা নিয়ে তুমি চলে যাবে তার দ্বারা আবার বিগ্রহ তৈরি করবে সেই বিগ্রহের পুজো করবে আমি না ভক্তমণ্ডলী মায়েরা বিগ্রহের ওজনে সোনা দানা কি দেবে তাই পা
এই দু মিনিট পরে আপনারাও সকলে বাড়ি যাবেন, কিন্তু কি নিয়ে যাবে? মা বলল, ঠাকুর একটা দাঁড়িপাল্লায় তুমি বসবে, আমি সোনা দানা দেব তোমার ওজনে, পাবো কোথায়? ভগবান বললেন, আমি যার দিকে দৃষ্টি দেব সে আকাশে উঠতে পারে, একটা তুলসীর বদলে আমার সমান হয়ে যাবে, তুলসীর সমান আমিও হতে পারব। তোমার কানের একটা রিং এটা খুলে দাঁড়িপাল্লায় দিয়ে দাও, আর একটা তুলসী পাতায় আমার নাম লিখে দিয়ে দাও। সামান্য সামান্য সব দেবে, তুলসী না দিলে ভগবান স্পর্শ, তাই তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে, তুলসী হলো ভক্ত, নাম হলো ভগবান। এই ভক্ত আর ভগবান একদিকে থাকলে স্বয়ং ভগবান আরেকদিকে থাকবে, ওর সমান হবে না। দাঁড়িপাল্লা ভরে গেল সোনা দানা, ভক্তমন্ডলী মায়েরা পূজারীরা বলল, সোনা কোথায়? ওই তো একটা, ওটাই বিক্রি করলো, আমার সমানে পেয়ে যাবি। বিগ্রহ বানিয়ে নূতন বিগ্রহ রাখ, বলে প্রভু তুমি যাবো না, আমি কাঙালের থাকবো, এ পাতার কুটিরে থাকবো, চোখের জল খাবো, তবু তোমার মন্দির। তাই যারা দ্বারকায় যাবেন আজকের এই লীলা শুনলেন, ডাকরে সেই বিগ্রহ স্বয়ং ভগবান আজও দাঁড়িয়ে আছে। এখন সেখানে অনেক বড় মন্দির বানিয়ে দিয়েছেন ভক্তরা, কিন্তু কাঙালি ঠাকুর। তাই যারা এত কষ্ট করে হরিনাম শুনলে, এই কাঙালের ঠাকুর আপনাদের চোখের জলের মূল্য অবশ্য দেবে, আর হরিনাম শোনার পর অবশ্য পাবে।